আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কাছের বন্ধুগণ। আপনারা জিজ্ঞেস করেন যে কেমন আছি, ভাই খুব ঝামেলার মধ্যে আছি খুব, কারণ যা শুরু হয়েছে আশেপাশে এগুলো ক্ষতি খুব মানে নেওয়া কষ্টকর। এমনি বিয়ে শাদী করি নাই, ভাবছিলাম যে না খুব ভালো আছি, নিশ্চিন্ত, প্যারা নাই, কোনো ঝামেলা নাই, অন্তত মেয়েলি সংক্রান্ত কোনো ঝামেলা নাই, কিন্তু বিয়ে শাদী করি নাই, তাহলে এই ঝামেলা তো হওয়ার কথা না। কিন্তু এই যে সাকিব খান যা শুরু করছে, এটা আসলে মানে সীমানার বাইরে, লিমিটের বাইরে আর কি। আর হুট করে যদি কোনো মেয়ে বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে আগে হাজির হয় আর যদি বলে যে এটা আপনার ছেলের সন্তান, তাহলে আমার বাবা মা তো টক টক করে বিশ্বাস করে নি, কারণ সাক্ষী প্রমাণ তো একদম পুরা চোখের সামনে। আলার ভাই বিয়া শাদি করে না একটা কর, ঠিক আছে, অববিশ্বাস ডিসকোর্সটা জানায় মেন নিল জাতি, এরপরে আবার বুবলি, দুই দিন পরে শুনবো আরেকটাই, কী শুরু করলি ভাই তুই এগুলা? হ্যাঁ, তুই বিয়ে শাদি করতি না, করিস না, এটা না তো আমাদের কোনো হেডেক নাই রে ভাই, কিন্তু তোর কারণে আমরা যারা বিবাহ করি নাই তাদের তো খুব সমস্যা হইতেছে রে ভাই। মানুষজন তো দুই দিন পর আমাদেরও সন্দেহ করবো যে কোন জায়গায় কোন বাচ্চা রেখে আসছো। আলার ভাই তুই ভালো, এখনও সময় আছে, আম করে বাঁচা ভাই, বিয়ে শাদি করে নে, দুইটা মেয়ের সাথে যাই করছোস, আমরা মুসলিম দেশ, নিয়ম কানুন যেমনি যা চলে অমনে অমনে কর, আম করে বাঁচা ভাই। আমরা বিয়ে শাদি করি নাই, ঠিক আছে, ভাবছিলাম যে কবি সন্ন্যাসী হয়ে যাবো, কিন্তু তোর জ্বালায় ওটা তো হইতে পারবো না রে ভাই। রাস্তাঘাটে মানুষজনের থামায় থামায় জিজ্ঞেস করবো ভাই বিয়ে করছেন, যদি বউ না দেখাই তাহলে ভাববো যে বাচ্চা কাচ্চা আছে কোনো জায়গায়। ভালো ভাই, সময় আছে এখন, আম করে বাঁচতে দিই। আর ফেসবুক বা আশেপাশে যারা আছেন ওরা প্লিজ আমাদের জন্য আসলে দোয়া টোয়া করেন, কারণ এই বালা মুসিবত কখন যাই সে উপরের মধ্যে পড়ে ভাই, খুব সন্দেহের উপর আছি। ভালো থাকবেন, দেখা হবে, বিজয়, আল্লাহ হাফেজ।